মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর, যা বিশ্বব্যাপী আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালিত হয়। 1930 সালে তিনি ডান্ডি সল্ট মার্চে নেতৃত্ব দেন এবং 1942 সালে স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। তিনি শুধু স্বাধীনতার জন্য লড়াই করেননি, বরং অস্পৃশ্য নিম্নবর্ণের জন্য ন্যায্য আচরণের দাবি করেছিলেন। তিনি অস্পৃশ্যদের হরিজন নামেও ডেকেছিলেন, যার অর্থ ঈশ্বরের সন্তান। 1930 সালে তিনি টাইম ম্যাগাজিন ম্যান অফ দ্য ইয়ার ছিলেন। তিনি একজন মহান লেখক ছিলেন এবং মহাত্মা গান্ধীর সংগ্রহীত রচনার 50,000 পৃষ্ঠাও রয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা উপাধি নিয়ে জন্মগ্রহণ করেননি। নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধি দিয়েছিলেন। আপনি কি জানেন মহাত্মা গান্ধী কতবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? 4 বার, 1937, 1938, 1939 আর 1947 সালে। 1948 সালে 30শে জানুয়ারিতে দিল্লিতে মোহনদাস করমচাঁদ গান্ধীকে একজন হিন্দু মৌলবাদী গুলি করে হত্যা করেছিলেন। 1959 সালে গান্ধীর স্মৃতিতে জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরে অবস্থিত। এটি গান্ধীর জাদুঘর নামেও পরিচিত। যে দেশের বিরুদ্ধে তিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, গ্রেট ব্রিটেন, তার মৃত্যুর 21 বছর পরে তাকে সম্মান জানিয়ে একটি ডাক টিকিট প্রকাশ করেছিল। 1982 সালে মোহনদাস করমচাঁদ গান্ধীর ওপর ভিত্তি করে একটি মহাকাব্যিক ঐতিহাসিক নাটক চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের জন্য একাডেমিক পুরস্কার জিতেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক 1996 সালে প্রবর্তনের পর থেকে মহাত্মা গান্ধীর একটি পোর্ট্রেট প্রদর্শনী করে গান্ধী সিরিজের ব্যাঙ্কনোট জারি করেছে। 1996 সালে জারি করা সিরিজটি হল 10 টাকা এবং 500 টাকার নোট।